ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব এমন পাঁচটি ম্যাথস ট্রিক নিয়ে যেটা আপনি দেখেই উইদিন 5 সেকেন্ডের মধ্যে সলভ করতে পারবেন। এবং এখানে যে কোশ্চেনগুলো, 5টা ম্যাথস নেওয়া আছে, সেই 5টা ম্যাথস কিন্তু প্রিভিয়াস ইয়ার রেলওয়ে কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। সুতরাং যে 5টা কনসেপ্ট আমি আলোচনা করব, সেই 5টা কনসেপ্ট কিন্তু আগামী যেসব রেলওয়ে পরীক্ষাগুলো আসছে এবং অন্যান্য যেসব পরীক্ষাগুলো আসছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সেশনটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মন দিয়ে দেখবেন এবং দেখবেন তারপর থেকে আপনাদের এই ধরনের কোশ্চেন উইদিন 5 সেকেন্ডের মধ্যে আপনারা সলভ করতে পারছেন। তো আসুন বেশি কথা না বলে দেখা নেওয়া যাক কনসেপ্টের মধ্যে কি আছে। ফ্রেন্ডস, এখানে দেখুন, এখানে আমাদের প্রথম কোশ্চেন আছে 0.008 অন ডিভাইডেড বাই 0.09। তো এই কোশ্চেনটাকে যদি আমি উইদিন 5 সেকেন্ড সলভ করতে যাই তাহলে আমাকে কি করতে হবে সেটা আমি প্রথমে এখানে দেখে নিন। এখানে দেখুন পয়েন্টের পরে 4 ডিজিট আছে, পয়েন্টের পরে 4টে ডিজিট, 0.08 অন 4 ডিজিট আছে। এখানে দেখুন পয়েন্টের পরে 2টো ডিজিট আছে, 0.09। তো এখানে পয়েন্টের পরে 4টে ডিজিট, এখানে পয়েন্টের পরে 2টো ডিজিট। তো এখানে পয়েন্টের পরে প্রথমে 4টে ডিজিট আছে, তো আমি 4কে লিখে নিলাম। এবার এখানে দেখুন ডিভাইডেড বাই পয়েন্টের পরে 2টো ডিজিট আছে, তো আমি -2 করলাম, ডিভাইডেড বাইয়ের জন্য 2, -2 সমান সমান আমার অ্যান্সার আসলো 2। এবার অ্যান্সারে দেখুন কোন অ্যান্সারটাতে পয়েন্টের পরে 2টো ডিজিট আছে সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তো এখানে দেখুন ফার্স্ট অপশানেই আছে পয়েন্টের পরে 2টো ডিজিট, তো এটাই আমার অ্যান্সার। এবার দেখুন পয়েন্টের পরে এখানে ফার্স্ট পয়েন্টের পরে 2টো ডিজিট আছে, তো এটাই আমার অ্যান্সার। তো এটাকে আমি এটা আমি দেখালাম কিভাবে উইদিন 5 সেকেন্ডের মধ্যে এটা আপনি এভাবে সলভ করতে পারবেন। আপনি জাস্ট দেখবেন পয়েন্টের পরে কটা ডিজিট আছে এবং এদিকেও পয়েন্টের পরে কটা ডিজিট আছে, সেই দুটো বাস মাইনাস করে দেবেন, যেটা অ্যান্সার আসবে সেটাই পয়েন্টের পরে 2টো ডিজিট, এখানে পয়েন্টের পরে 2টো ডিজিট, সেটাই আপনার অ্যান্সার। তো এবার দেখে নেওয়া যাক সেকেন্ড কোশ্চেন। এবার দেখুন এখানে সেকেন্ড কোশ্চেনটা আছে, একটা সিম্পল একটা গুণ করতে দেওয়া আছে, সিম্পল একটা গুণ। তো এই গুণটাকেও আমি কিভাবে খুব সহজভাবেই করব, এবং শুধু এই গুণের ক্ষেত্রে না, যত বড় বড় গুণ আছে এবং সেখানে যদি কোনো অপশান দিয়ে দেয় তাহলে আপনি সেই গুণগুলোকে সহজেই করে নিতে পারবেন। যত বড় গুণ থাকুক না কেন সেটা, এই নিয়মটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, জাস্ট আপনাকে শুধু অপশানটা দেওয়া থাকবে। এখানে দেখুন পয়েন্টকে আপনি ভুলে যান, এখানে দেখুন পয়েন্টকে ভুলে গেলে আসছে 472 বা 472। তো এই ডিজিটগুলোকে, এবং এদিকে আসছে 24, পয়েন্টকে আপনি ভুলে গেলেন, আসছে 24। এবার এই ডিজিটগুলোকে প্রথমে এই ডিজিটগুলোকে তারপর এই ডিজিটগুলোকে আপনাকে যোগ করতে হবে। তো এই ডিজিটগুলোকে যোগ করলে হয় 4+7+2, আসছে আপনার 27 আর 11 আর 2 13 আসছে। এবার এই 13টাকেও আপনি গুণ কর যোগ করবেন, সিঙ্গেল ডিজিট করতে হবে। তো এটাকে সিঙ্গেল ডিজিট করলে হয় 4। এবার এদিকে আসছে 2+4, সিঙ্গেল ডিজিট করলে হয় 6। এবার আপনি 4 এবং 6কে গুণ করুন, আসছে 24। এবার দেখুন এই 24কে সিঙ্গেল ডিজিট করলে হয় 6। তো এবার আমাকে দেখতে হবে, এখানে আসছে 6, এবার আমাকে দেখতে হবে এই যে অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলোর মধ্যে কোন অপশানটা আমি যোগ করে সিঙ্গেল ডিজিট করলে 6 হবে। তো ফার্স্টটা দেখুন এখানে আছে 1+0, ফার্স্ট এর দাগটা আসছে 1+0+3+2+5, তো আপনার আসছে 5 আর 2 7 আর 3 10 আর 1 11, 11 সেটাকেও আবার সিঙ্গেল করলে হচ্ছে 1+1 2। এবার দেখুন বিদ্যাকটা দেখুন 1+2+4+2+6, এখানে সিঙ্গেল ডিজিট করলে আসছে 2 আর 1 3 4 আর 3 7 আর 2 9 আর 6 15, যেটা আবার সিঙ্গেল ডিজিট করলে আসছে 1+5 6। তো দেখুন এখানে 6 এসছে, এখানেও 6 এসছে, তো দেখুন এই দুটো মিলে যাচ্ছে। সুতরাং আমার বিয়ের দাগটাই এখানে অ্যান্সার হবে। তো এবার চলে আসি আমাদের থার্ড কোশ্চেনে। ফ্রেন্ডস, এবার আমাদের এখানে থার্ড কোশ্চেন, এখানে দেখুন 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে 10⁻⁹ ইন্টু 10⁻২ ডিভাইডেড বাই 10⁻³। তো
তো এই কোশ্চেনটাকে যদি আমি উইদিন 5 সেকেন্ড সলভ করতে যাই তাহলে কিভাবে করতে হবে? তো এই কোশ্চেনটা দেখুন, আমার এখানে বেস সেম আছে, দেখুন এখানে বেজ আছে 10, এখানেও বেজ আছে 10, এবং এখানেও বেজ আছে 10। তো যে ক্ষেত্রে বেস সেম থাকবে এবং পাওয়ার ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? তো এখানে যখন বেস সেম, এবার দেখুন পাওয়ার আছে 10^9, এখানে পাওয়ার আছে 2, এবং এখানে পাওয়ার আছে 3, এবং এখানে আমাকে করতে বলেছে গুণ, এখানে করতে বলেছে ভাগ। তাহলে আপনারা লিখে নিন, যদি গুণ করতে বলে, যদি গুণ করতে বলে তাহলে যোগ করতে হবে, যোগ। আর যদি ভাগ করতে বলে, যদি ভাগ করতে বলে তাহলে আপনার করতে হবে বিয়োগ, ভাগ করতে বললে বিয়োগ এবং যোগ করতে গুণ করতে বললে যোগ। তো এখানে দেখুন গুণ করতে বলেছে। তো পাওয়ার যেহেতু সেম আছে, আমি দেখব যেহেতু বেস সেম আছে তো আমি দেখব পাওয়ার, তো পাওয়ার 9×2, তাহলে 9 যোগ 2। এবার এখানে দেখুন ভাগ, তো আমি লিখেছি ভাগ করতে বললে বিয়োগ, তো এখানে যেহেতু ভাগ তাই পাওয়ার -3, এটা ক্যালকুলেশন করলে আসছে আপনার 8। তো এবার দেখতে হবে কোথায় আমার অপশনের মধ্যে 10^8 আছে, সেটাই আমার অ্যান্সার। এখানে দেখুন বিয়ের দাগ 10^8 আছে, সুতরাং বিয়ের দাগই আমার অ্যান্সার। জাস্ট বেস যদি সেম থাকে তাহলে আমার পাওয়ারগুলোকে গুণ করতে বললে যোগ এবং ভাগ করতে বললে বিয়োগ করে আপনি এভাবে উইদিন 5 সেকেন্ডস অঙ্কটাকে সলভ করতে পারবেন, এবং এগুলো কিন্তু সবই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। এবার চলে আসি আমাদের চতুর্থ নাম্বার কোশ্চেনে ফ্রেন্ডস। এবার দেখুন আমাদের 4 নম্বর কোশ্চেন, তো 4 নম্বর কোশ্চেনটা দেখুন একটু অনেক বড় অঙ্ক, তো এটাকেও আমরা সহজ পদ্ধতিতে কিভাবে করব। দেখুন এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া, এটা দেখুন 335×335 -165×165। তো এই কোশ্চেনটাকে আমরা কীভাবে খুব সহজভাবেই করবো, এটা কিন্তু অনেক বড়, এবং আপনি যদি করতে যান আপনি পারবেন নিশ্চয়ই, কিন্তু অনেক টাইম টেকিং প্রসেসিং। তো এটাকে যদি আমরা সিম্পলভাবে করতে যাই তাহলে কীভাবে করবো? এবার এখানে দেখুন এটাকেও যদি আমরা এ ধরি, এবং এটাকেও যদি এ ধরি, এবং এটাকে বি, এবং এটাকে যদি বি ধরি, তাহলে দেখুন হয় a×a হয়ে যায় আপনার এ স্কোয়ার, এখানে আছে মাঝখানে মাইনাস, এখানে দেখুন b×b, তো হয়ে যায় আপনার b² আর এটার সূত্র হয়ে যায় a+b×a-b। তো এবার আমি a+b করে দিই, 335+165, এটাকে প্লাস করতে হবে আমাকে, তো 0, 0, 5, আর এটাকে আবার আমাকে মাইনাস করতে হবে, তো 335-165, এটাকে বিয়োগ করলে হয় 0, 6 আর 7 হলে 13, হাতে 1 আর 1 2, 2 আর 1 হলে 3। এবার এই দুটোকে আমাকে গুণ করতে হবে, তো দেখুন 500×170, এটাকে আমার গুণ করতে হবে, তো দেখুন 5×17=85, এবং এই দুটো শূন্য, এই একটা শূন্য, 3টে শূন্য আমি বসিয়ে দিলাম, দেখুন 85,000 এখানে অ্যান্সার আসছে, যেটা আমার বিয়ের দাগে অপশানে আছে। তো এটা বিয়ের দাগ আপনার অপশান হয়ে যাবে 85,000 অ্যান্সার। তো এটা দেখুন কত তাড়াতাড়ি, এটা আপনি যদি এটা ক্যালকুলেশন করতে যেতেন তাহলে অনেক টাইম লাগতো, কিন্তু এটা কত তাড়াতাড়ি হয়ে গেল। আচ্ছা এবার চলে আসি আমাদের 5 নম্বর ট্রিক্সে ফ্রেন্ডস। এবার দেখুন আমাদের পঞ্চম তথা শেষ ট্রিক্স, তো এখানে দেখুন একটা বড় গুণ করতে দেওয়া হয়েছে, তো এই গুণটাও আমরা কিভাবে উইদিন 5 সেকেন্ড সলভ করব, এবং এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো এটা দেখে নেওয়া যাক, এখানে আছে 20×2×0.02×0.002, তো এই অঙ্কটাকে কিভাবে আমরা সলভ করব। তো এখানে দেখুন আমি প্রথমে দুইগুলোকে গুণ করে নিই, এখানে দেখুন 2×2×2×2×2×2, প্রথমে দুইগুলোকে আপনাকে গুণ করে নিতে হবে, কটা হচ্ছে 3 আর 2 5টা 2, এটা গুণ করলে হয় 2 দ্বিগুণে 4, 4 দ্বিগুণে 8, 8 দ্বিগুণে 16, 16 দ্বিগুণে 32 বা 32। এবার দেখুন এখানে আপনার পয়েন্ট আছে 3টে আর 2টো 5টা আর 1 6টার পরে আপনার পয়েন্ট আসবে, 6টার পরে আপনার পয়েন্ট আসবে, কিন্তু এখানে দেখুন একটা শূন্য আছে, এখানে একটা শূন্য থাকার কারণে সেই 6-এর থেকে আপনাকে একটা, যেহেতু একটা শূন্য আছে এবং এখানে যেহেতু পয়েন্ট নেই তাই আপনাকে 1 বাদ দিতে হবে, তো 6 বাদ দিলে আপনার পয়েন্ট 1-এর পরে এখানে কিন্তু অ্যান্সার আসবে, পয়েন্ট 5-এর পরে এখানে কিন্তু অ্যান্সার আসবে আপনার, এটা এটা দেখুন এটা কিন্তু পয়েন্ট 6-এর থেকে মাইনাস
এক বাদ দিলে 0.5 হয় না, এটা আমি কি বোঝানোর জন্য আমি করলাম। এটা কিন্তু 0.6-এর থেকে আপনার এই যে একটা একটা পয়েন্ট মাইনাস যাবে, কারণ এখানে যেহেতু জিরো আছে তাই আপনার একটা পয়েন্ট মাইনাস যাবে, তো আপনার আসছে 0.5। তো এবার দেখতে হবে কোন অপশানে পয়েন্টের পরে 5টা ডিজিট আছে, সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। তো এটা দেখুন পয়েন্টের পরে 2টো ডিজিট এবং 32, সেটাও খেয়াল রাখতে হবে, এবং 32। এখানে দেখুন পয়েন্টের পরে 2টো ডিজিট আছে, এটা অ্যান্সার হবে না। এখানে 64 আছে, এটা তো হবেই না। এখানে দেখুন পয়েন্টের পরে 5টা ডিজিট আছে, যেহেতু এখানে পয়েন্টের পরে 5টা ডিজিট আছে, সুতরাং এটাই কিন্তু আপনার সি এর দাগ অ্যান্সার হয়ে যাবে। কারণ আমরা এখানে দেখেছি প্রথমে 6টা ডিজিটের পরে হচ্ছিল, কিন্তু একটা যেহেতু শূন্য আছে, একটা যেহেতু শূন্য পয়েন্ট ছাড়াই আছে, তার জন্য এক আমরা মাইনাস করতে হবে। এবার এখানে যে কটাই শূন্য থাকুক সেই কটাই আপনাকে বিয়োগ করতে হতো, যদি আরও একটা শূন্য বেশি থাকতে হতো তাহলে আমরা 2 বাদ দিতাম। এবার দেখুন এখানে যেহেতু একটা শূন্য আছে পয়েন্ট ছাড়া, তাই একটা পয়েন্ট আমরা বাদ দিলাম 5টার পরে, এবং সেটা আপনার সি এর দাগে, এবং সুতরাং সি এর দাগ আপনার অ্যান্সার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সমস্যাকে সলভ করব। এবং যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।